হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সাকিব খানের মা অসুস্থ হয়ে পড়ে। সাকিব খান আবার আমেরিকাতে উড়াল দেওয়ার পর কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে পড়েন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার সাকিব খানের মা সাকিব খানকে খুবই ভালোবাসে। সাকিব খান এর আগে আর কখনো বাড়ির বাইরে থাকেনি, এবার যেভাবে আমেরিকাতে রয়েছেন মাসের পর মাস। সাকিব খান ঈদের আগে আমেরিকা থেকে ফিরে এসেছিলেন দেশে একসাথে ঈদ করতে। সাকিব খান আসার পর একসাথে ঈদ কাটিয়েছে পুরো পরিবারের সাথে। ছিল ঢালিউড কুইং অপবিশ্বাস, পুত্র আব্রাহাম খান জয়, আর ছিল সাকিব খানের পুরো ফ্যামিলি একসাথে একই বাড়িতে ঈদ কাটিয়েছেন সবাই মিলে। সুপারস্টার সাকিব খান ঈদ শেষে আবারও উড়াল দিলেন আমেরিকাতে। আমেরিকাতে যাওয়ার পর এদিকে সুপারস্টার সাকিব খানের মা সাকিব খানের কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়েন। পাশে আছেন ঢালিউড কুইং অপবিশ্বাস। অপবিশ্বাস সাকিব খানের মাকে বুঝিয়েছেন সাকিব আবার দেশে ফিরে আসবে, রাজকুমার সিনেমার শুটিং শুরু করবে, তাই আবার আমেরিকাতে চলে যেতে হয়েছে সাকিবকে। কিন্তু সাকিব বলে গিয়েছে কিছুদিন রাজকুমার সিনেমার শুটিং করবে আমেরিকাতে বসে, তারপর চলে আসবে বাংলাদেশে দৃশ্য ধারণ করার জন্য। অপবিশ্বাস যখন সাকিব খানের মাকে একটু বুঝালো তখন সাকিব খানের মা একটু সুস্থ হলো। অপবিশ্বাস সবসময় সাকিব খানের মায়ের পাশে পাশে থাকতে ভালোবাসেন। যখনই সাকিবের পরিবারের কোনো দুঃখ আসে তখনই পাশে গিয়ে দাঁড়ান অপবিশ্বাস। অপবিশ্বাস সবসময় চান সাকিব খানের পরিবারের পাশে থাকতে। দর্শক, এ নিয়ে আপনার মতামতটি জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।